তো আগের ব্লগে তোমাদের দেখালাম সুন্দরগ্রাম রিসর্ট অ্যান্ড রুম টুয়ার, এটা যদি তোমরা না দেখে থাকো এক্ষুনি গিয়ে দেখো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আমরা এখন খেতে যাচ্ছি, লাঞ্চ করতে যাচ্ছি। তো তোমাদের অলরেডি জায়গাটা কিছুটা দেখানো হয়েছে, লাঞ্চের জায়গাটা আবারও গিয়ে দেখাচ্ছি এবং কী খাবার পাচ্ছি সেটাও দেখাচ্ছি। ডেফিনেটলি একটু এখান গ্রামের মতোই হবে আশা করি, তো সেই জিনিসটা তোমাদের দেখাচ্ছি, কেমন লাগছে সেটাও খেয়ে বলছি। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখানে এসে ভীষণ প্লেন খাবার খেলাম, নর্মাল ঘি ভাত যেটাকে বলে, সাথে আলু পোস্ত আর সাথে মাছের ঝোল আর মাংসের ঝোল। শুভম মাছের ঝোল খেলো, আমি মাংসের ঝোল খেলাম। সাথে যে প্রেজেন্টেশনটা ছিল, পেতলের গ্লাস আর পেতলের থালা আর ন্যাপকিনটা ভীষণ ইন্টারেস্টিং ছিল, যেটা গামছা দিয়ে তৈরি। লাঞ্চের পর চলে এলাম ঠিক রিসর্টের বাইরেটা, ভীষণ পিসফুল ছিল এরিয়াটা। ওখানে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করলাম, তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো আমরা বাইরে মানে রিসর্টের বাইরে বেরিয়েছি, বেরিয়ে একটু এই ফার্ম এরিয়াতেই ঘুরছি। দেখি সবাই আসছে, এই তো জায়গাটা একবার দেখিয়ে দিই। আমাদের বার্থডে বয়, বার্থডে বয় গার্লফ্রেন্ড, কি ধরনের এসব, এটা কি ধরনের অপমান। গার্লফ্রেন্ড প্লাস বউ, এই যে আমাদের শুভ। আমার মনে হচ্ছে স্নেকের। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, টু নো দ্য আননোন অ্যান্ড কামিং ফ্রম হার্ট। আর যদি না দেখে থাকো অন্যান্য ব্লগসগুলো, অবশ্যই এক্ষুনি গিয়ে চেক করো, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না কিন্তু।